আসসালামু আলাইকুম। অনেক পেশেন্ট আমার কাছে আসেন যে আমার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট কি ঠিক মতো হচ্ছে কিনা। আসলে বাচ্চাদেরকে নিয়ে আমরা সবসময় খুব কনসার্ন থাকি, কারণ তারা কিন্তু খুব সেন্সিটিভ, কারণ বাচ্চারা কিন্তু তাদের সমস্যাগুলো পুরোপুরি তারা আইডেন্টিফাইও করতে পারে না অথবা বলতেও পারে না, এক্সপ্রেস করার ক্ষমতা তাদের হয় না। সো সেক্ষেত্রে যে কোনো ইস্যুস আমাদের বড়দের স্পেশালি মায়েদের কিন্তু এমনি এমনি বুঝে নিতে হয় আমার বাচ্চার কী ধরনের সমস্যা হচ্ছে অথবা আমার বাচ্চার আদতে কোনো সমস্যা ফিল করছে কিনা। একটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের কথা যদি আপনি বলেন, তাহলে আমি বলতে পারবো যে ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু শুরু হয় বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকেই। কেননা আপনি যদি যখন গর্ভবতী ছিলেন তখন যদি আপনি প্রপার নিউট্রিশনটা না নেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বাচ্চার ডেভেলপমেন্টটা একটু ডিলে অথবা একটু দেখা যাবে যে একটু সমস্যা থাকতে পারে। সো আমার সবসময় সাজেশন থাকে যে যখন আপনি প্রেগনেন্সি হবে বা এরকম কোনো প্রেগনেন্সির প্ল্যান করছেন তখন থেকেই কিন্তু আপনার প্রপার নিউট্রিশন থাকাটা জরুরি। বিকজ অফ মায়ের পুষ্টির যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু পরবর্তীতে দীর্ঘ সময় পর হলেও বাচ্চার যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আসলে পরবর্তীতে দেখা গিয়েছে যে মায়ের প্রবলেম ছিল অথবা মায়ের নিউট্রিশনে অসুবিধা ছিল অথবা মায়ের কোনো জটিলতার কারণে বাচ্চার সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে যারা এখন বাচ্চা দেওয়া হয়ে গিয়েছে এরকম একটা বিষয় নিয়ে আপনারা ভাবছেন যে এখন বাচ্চাদের জন্য কি করা যায়, তাদের ক্ষেত্রে আমি বলবো এখনো সময় আছে। আপনি যদি আপনার বাচ্চা 5 বছরের নিচে থাকে অথবা 1 বছরের নিচে থাকে তো আরও সুবিধা। সো সেক্ষেত্রে তারা কিন্তু এখনও ডেভেলপমেন্টের মধ্যেই থাকবে। যতটুকু পারা যায় আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে তাদের নিউট্রিশনটা ঠিক রেখে তাদেরকে কোনো রকম মনোটোনাস না করে দিতে। অনেক সময় আমরা বাচ্চাদেরকে অনেক বেশি ফোর্স করি খাবারের জন্য, যেটি কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের কথা চিন্তা করে আমরা খাওয়াতে চাই কিন্তু তাদের ভিতরেও একটা ডিপ্রেশন তৈরি হয়ে যায়, তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায়, যে কারণে বাচ্চারা কিন্তু স্বাভাবিক যে খাবারটা খাওয়া উচিত সেই খাবার থেকে কিন্তু একদম পিছিয়ে যায়। ধরেন আপনার আমারও কিন্তু অনেক সময় হয় যে আমাদের এখন খেতে ভালো লাগছে না, তখন যদি আমরা এমন কোনো খাবার চুজ করি যে জিনিসটা একটু গতানুগতিক না, তাহলে কিন্তু দেখবেন যে খাওয়ার রুচিটা ব্যাক করে অথবা খেতে ইচ্ছা করে। এরকম কোনো বিষয় যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে ভাবেন ব্যাপারটা কিন্তু একেবারেই সেম। সো সেক্ষেত্রে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রথমে চিন্তা করতে হবে বাচ্চা যেন যা খাবার দিচ্ছে সেটি যেন প্রপার খায়, কারণ আপনি নিচ্ছেন এক বাটি কিন্তু সে আসলে কতটুকু খাচ্ছে সেটি কিন্তু অনেক ডিপেন্ড করবে আপনি তাকে পুরোটা খাওয়াতে পেরেছেন কিনা। কারণ আপনি যত ভালো খাবারই নেন না কেন, যদি নিউট্রিশন ঠিক রাখতে চান, যদি সব কিছু ব্যালেন্স করতে চান, তাহলে পুরো বাটিটাই কিন্তু তাকে খাওয়াতে হবে। এখানে আপনাকে কিছু ট্রিকি বুদ্ধি অবলম্বন করতে হবে, যেটি আমি আজকে ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, পরবর্তীতে এই বিষয় নিয়ে আরও আলোচনা করবো আশা করি। সো আমি এখন কিছু খাদ্য তালিকার মধ্যে কিছু নিউট্রিয়েন্টের কথা বলবো এবং কিছু খাবারের নাম বলছি যেটি হয়তো আপনি আপনার খাদ্য তালিকায় না রাখলে আজকে থেকে আশা করি আপনি খাদ্য তালিকায় এটা ইনক্লুড করবেন। আপনার বাচ্চা যদি 5 বছরের নিচে হয়ে থাকে তাহলে ওটস কিন্তু একটি হোল গ্রেন। আপনি কিন্তু আপনার বাচ্চাকে প্রতিদিন না হলেও সপ্তাহে ধরেন 2 দিন বা 3 দিন আপনি কিন্তু আপনার বাচ্চাকে ওটসের বা ওটসের খিচুড়ি বা ওটস দিয়ে কোনো মিল্কের আইটেম এই ধরনের কোনো খাবার কিন্তু আপনার বাচ্চাকে দিতে পারেন। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে এবং এটি কিন্তু রুচি বাড়াতেও বাচ্চাকে হেল্প করবে, যেটি সাথে সাথে আপনার ব্রেন ডেভেলপমেন্টের জন্য বেশ হেল্পফুল। এছাড়া বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনি অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন ডিম। আমার বাচ্চা ডিম খায় না এরকম অনেক বিষয় আমরা শুনে থাকি, কিন্তু খায় না বলে আসলে আমরা যে তাকে দিব না এটা কিন্তু করা যাবে না। আমরা কিছু টিপস দিতে পারি, মানে টিপস নিতে পারি যে কিভাবে আমরা ডিম খাওয়াবো বা ডিমের যে কিভাবে কত ধরন আছে একটু পরিবর্তন করে হলেও আমাদেরকে কিন্তু ডিমটাকে খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। এছাড়া খাদ্য তালিকায় রাখতে পারেন ওমেগা 3 সম্পৃক্ত আপনি কিন্তু কিছু ফিশ, কিছু ফ্যাটি ফিশ আছে। বাচ্চারা কিন্তু একেবারেই ফিশ পছন্দ করে না, সেক্ষেত্রে ফিশের কিছু কাটলেট, চপ বা ফিশের কোনো একটা স্যান্ডউইচ তৈরি করে দিয়ে বাসায় যদি আপনি মেক করে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা এই স্যান্ডউইচ খেতে কিন্তু খুব পছন্দ করবে। এবং আপনার বাচ্চা যেন ফিশটা যদি পছন্দ না করে, ফিশ যে সে খাচ্ছে সেইটাই তাকে বুঝতে দেওয়া যাবে না যে সে ফিশ খাচ্ছে, তাহলে কি করতে পারেন ফিশের কিছু আইটেম চেঞ্জ করে করে আপনি দিতে পারেন যাতে বাচ্চা হেলদিও থাকে এবং ব্রেন ডেভেলপমেন্টটাও খুব ভালো হয়। যাই হোক, আসলে ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনাকে প্রোটিন, ওমেগা 3, তারপর আপনার ভিটামিন ই, এই টোটাল বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেটি বিভিন্ন খাদ্য যদি একত্র করে আপনি খাদ্য তালিকা তৈরি করতে পারেন তাহলে কোনো পুষ্টি উপাদান আসলে ঘাটতি হয় না। প্রত্যেক দিন খাবারটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করবেন এবং ব্যালেন্স করার চেষ্টা করবেন। মনে রাখবেন ব্যালেন্স খাবার খেলে পুষ্টি উপাদানের কোনো ঘাটতি থাকে না, যেটি ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রতিটি বাচ্চা এবং আমাদের অ্যাডাল্টদেরও খুব হেল্প করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। খোদা হাফেজ।